নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে দুপুরে রান্না করবো মাছের তরকারি। মাছের তরকারি না, মাছের তরতরি। খালে যে ওই দিন এলো মাছ মারলাম ওইগুলা দিয়ে, আর এলো মাংসের তরকারি, আর এবারে জলপাই আছে, জলপাই দিয়ে তো রান্না করবো। অন্যপর কালকে কলার বড়া ভাজছিল, তো বড়া গুলো অনেক স্বাদ হয়েছে। জঙ্গল সাফ করে এলাম না মা, খেতে গেছিল। কেমন হয়েছে বাবু, তুমি খাবে না? দাঁত হয় না, কাল রাত্রে খাইছ না? ফেলে হয়েছে খেয়ান কি রান্না করো? আর কি কি হবে তাহলে? মাছ দেওয়া হয়েছে, মাছ ওই যে ওই পাশে সার ছিটাইতেছে, সার না শস্যা, শস্যা শস্যা বলবো তো, তার জন্য শস্য ছিটাইতেছে। হাল বাইছে, খেত বুনে ফলাইব। আমার মাংস তরকারি রান্না শেষ হয়েছে, এখন আমি মাছটি দেয় জানি মো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলটা দিয়ে দেই। তো আমি মাছটি মাখিয়ে নিব, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। আমি ভালো করে মাখিয়ে নেই মাছগুলো। তো আমার মাছগুলো মাখানি হয়ে গেছে, অন দিয়ে দিই। এইগুলো হচ্ছে মাছ ভাজি করে মুখিয়ে দিয়ে, তার জন্য আর ওই যেগুলো এলো সত্যি।
তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি, আমি চরচরি রান্না করবো। তো আমি চরচরির সবজিগুলো দিয়ে দিই। আমি চৌচুরিতে লবণ হলুদ মরিচ সব দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিই আর আমি সব দিয়ে দিচ্ছি এখানে। তো আমার চরচরির সবজি খুব দয়া দিচ্ছে, নামিয়ে নিয়ে নামিয়ে তারপরে সুন্দর বাড়ি নেই। এবার জল বয়া চাল জল পর ডেম কাইটা নিছি, কাইটা ধুয়ে টুয়ে থুইছি টক রানবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এলাকায় রান্ধনি সস দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিই আর এই যে মাছ যে বেজে রাখছি আমি দিয়ে দেই। বুড়া মাছ দিয়ে বিলের বিলের মাছ হবো, খালের মাছ। আমার শ্বশুরের রান্না হয়ে গেছে, ওই যে নামে নিছি, এখন আবার টক দিছি চুলাতে। আর টক রান্নাটা দেখাইতে পারলাম না, একটু খেতে গেছিল তার জন্য, অন্য দিন আবার দেখাবো। ওই তো সরসরা দিও তোমার বর্তারে।
অল্প করে দিও না, ভিডিও করবো লিখন কি তোর মার বকলে বৈশ না তোর বোর বকলে বৈশ রান্না করছে ভাজি চচড়ি আর লোমা তরকারি সাথে টক দেখ বুলু কেমন করে দেখ কাকা ভাত খাইবে মাছ বাজার মধ্যে রসুন দিচ্ছে না না খেয়ে এমনি রসুন সার হয়েছে খেয়াল বিশেষ করা পারো তাহলে লাভ হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করতে থাকেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।